بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আলাকের প্রথম কয়েকটা আয়াত তেলাওয়াত করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আপনাদের সামনে পেশ করলাম। কোরআনের যে সূরাটা তেলাওয়াত করলাম, এই সূরাটার যে কয়েকটা আয়াত পড়লাম, এই আয়াতগুলোর ব্যাপারে বুখারী শরীফের 4953 নম্বর হাদিসে ইরশাদ হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী ওনার কাছে আসার আগে, ওহী নবীজির কাছে আসার আগে ওহী আসার যে সিস্টেমটা ছিল এটা ছিল স্বপ্ন। কোরআনের ওহী সরাসরি আসার আগে ওহি আসার যে নিয়মটা ছিল এটা ছিল স্বপ্নের মাধ্যমে। কানা আউয়াল মা বুদিআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রুয়্যাস সাদিকা, নবীজির কাছে সর্বপ্রথম যখন ওহি আসা শুরু হয় ওহির নিয়মটা ছিল এমন, স্বপ্নের মাধ্যমে উনি স্বপ্ন দেখতেন। ঘুমের মধ্যে স্বপ্ন সত্য যখন নবী দেখতেন, দেখার পর রাতের বেলা ঘুমে স্বপ্ন নবী যা দেখতেন সকালবেলা দিনের আলোর মতো, সকালের আলোর মতো ওনার স্বপ্নে দেখা বিষয়গুলো ওনার সামনে স্পষ্ট হয়ে যায়। রাতে যা দেখে দিনে তা স্পষ্ট হয়। কমান আওয়াজ, আরো কমান। নবীজি রাতে যা দেখে দিনের বেলা নবীজির সামনে এগুলো স্পষ্ট হয়ে যায়। এটা ছিল প্রথম দিকে নবীজির স্বপ্ন এবং ওহী আসার নিয়ম। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, এরপর নবীর কাছে নির্জনতা ভালো লাগলো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা খাদিজা আমার নির্জনতা করতে পছন্দ হয়, আমার মন চায় আমি নির্জনতা অবলম্বন করি, আমি কোথাও গিয়ে একা একা কাটাইতে মন চায়, নির্জনতা অবলম্বন আমার কাছে খুব ভালো লাগে, কোথাও গেলে আমি যদি একা থাকতে পারতাম এটা আমার কাছে ভালো লাগতো।
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, হ্যাঁ আপনি কোথাও যদি নির্জনতা অবলম্বন করতে চান করতে পারেন। কানায়াল হাকু বি গারি হেরা, আল্লাহর নবী হেরা পর্বতে যাওয়া শুরু করলেন। ওয়ায়াত তাযাওয়াদু লিযালিকা, হেরা পর্বতে যাওয়ার সময় খাবার নিয়ে যায়, খাবার খাবার শেষ হওয়ার পর আবার খাদিজার কাছে আসতেন। ওয়ায়াত তাযাওয়াদু বিমিসলিহা, আবার খাবার নিয়ে হেরা পর্বতে চলে যেতেন। এইভাবে চলতে চলতে এক মাস কোনো বর্ণনায় ৬ মাস পর্যন্ত হেরা পর্বতের মধ্যে কেটে যায়। হাত্তা ফাজিআহুল হাক, হঠাৎ একদিন ওই হেরা পর্বতে আল্লাহর নবীর সামনে হক তথা সত্য বাণী উপস্থিত হয়ে যায়। হক উপস্থিত হয়ে গেছে। যা আহুল মালাক, একজন ফেরেস্তা নবীজির কাছে আসছে। আসার পর নবীজিকে বললেন, ইকরা, আপনি পড়েন। নবী জবাব দিলেন, মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। নবী বলেন, যখন আমি বললাম আমি পড়তে জানি না, গত্তনি আমাকে চাপ দিছে, চাপ দেওয়ার পর হাত্তা বালাগো মিন্নি আল জুহদা, আমার প্রচন্ড কষ্ট হয়েছে। ফা আরসালানি, আবার আমাকে ছেড়ে দিয়েছে, চাপ দেওয়ার পর আবার আমাকে ছেড়ে দেয়। এবার আমাকে বললেন, ইকরা, পড়ুন। আমি বললাম, মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। আবার আমাকে একটা চাপ দেয়, চাপ দেওয়ার পর আবার আমাকে ছেড়ে দেয়। আবার বললেন, ইকরা, পড়েন। আমি বললাম আমি পড়তে জানি না। গত্তনি সালিসা, তৃতীয়বার আবার আমাকে চাপ দেয়, চাপ দেওয়ার পর আরসালানি, আমাকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পর বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার রবের নামে, যে রব আপনাকে সৃষ্টি করেছেন, ওই রবের নামে পড়েন। নবী বলেন, যেই মাত্র বললেন রবের নামে পড়ার জন্য, আমি সূরা আলাকের একসাথে পাঁচটা আয়াত তেলাওয়াত করলাম। রবের নামে পড়েন, কার নামে? রব, রবের নামে পড়েন। নবীজি বলেন, আমি পড়লাম। পড়ার পর হেরা পর্বত থেকে আমি নেমে আসলাম। নেমে আসার পর এইভাবে পিছন ফিরে তাকাইলাম, তাকায় দেখি ওই লোকটা এখনো, যিনি আমারে পড়তে বলছে, আর দেখি বিশাল বড়, মনে হচ্ছে উনি বসে আছে আসমান জমিনের মাঝখানে, যত জায়গা প্রয়োজন এই জাতীয় জায়গা তার দরকার হচ্ছে, এত বড় দেখা যায় তাকে। আমি ওনারে দেখি আর সামনে যাই, বাসায় গেলাম। যাওয়ার পর হাদিসে আসছে, তার জুফু বাবা আদিরুহু, বাবা আদির বলা হয়। গর্দারেন এই গুস্তগুলা ভয়ে কাঁপতে ছিল, এই কাকে বলা হয় বাবা আদির, তার জুফু বাবা আদিরুহু, নবীর গর্দানের এই গুস্তগুলা কাঁপতে ছিল ভয়ে। বাসায় গেলেন। যাওয়ার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে তাড়াতাড়ি বস্তাবৃত করো, চাদর দিয়ে ঢাকো, তাড়াতাড়ি লেপ কম্বল দিয়ে আমাকে ঢেকো। ফাজাম্মালুহু, পরিবারের সদস্যরা আল্লাহ নবীকে ঢাকলেন। ঢাকার পর হাত্তা যাহাবা আনহুর রৌউ, নবীর ভীতি যখন চলে যায়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বললেন, খাদিজা লাকদ খাশিতু আলা নাফসি, আমার ভয় হয় আমার জীবনের উপর, আমার ভয় হয় আমার জীবনটার উপর, আমার আশঙ্কা হয় কেউ মনে হয় আমাকে মেরে ফেলতে চায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, কাল্লা ওয়াল্লাহ, কখনো না, আল্লাহর কসম, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত করবে না। ফা ইন্নাকা তাসদুকুল হাদিস, আপনি সত্য কথা বলেন, কখনো আপনি মিথ্যা বলেন না। তাকসিবুল মাদুম, আপনি অসহায় মানুষের পাশে দাঁড়ান। ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানদারি করেন। ওয়া তাসিলুর রহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। ওয়া তুইনু আলা দাওয়াইবিল হাক,
যারা সত্যের উপর চলতে যায় তাদেরকে আপনি সহযোগিতা করেন। ওয়া তাহমিলুল কাল্লাহ, যারা বোঝা বহন করতে পারে না তাদের বোঝা আপনি বহন করে দেন। এই কথা বলার পর খাদিজা বললেন, এমন গুনাহ বলি আপনার মাঝে আছে যে গুনগুলা থাকার কারণে আমি খাদিজা আপনাকে বলে দিলাম আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না, আপনি কোনো চিন্তা করবেন না। আল্লাহর নবী বললেন, খাদিজা আমার ভয় হয়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, চলেন আমার চাচাতো ভাইয়ের কাছে নিয়ে যাই। আতাত বিহি ওয়ারাকা ইবনে নাওফাল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাইয়ের নাম ওয়ারাকা। খাদিজা আল্লাহর নবীকে ওয়ারাকার কাছে নিয়ে যায়। যাওয়ার পর বললেন, দেখেন তো আমার স্বামী মুহাম্মদ উনি কি কয়, কি যেন বলতেছে তার কথা একটু শুনেন। বুখারীর বর্ণনায় আসছে, ওয়ারাকা হলেন একজন খ্রিস্ট ধর্মের অনুসারী। কানা ইয়াকতুবুল কিতাব আল আরবিয়া, উনি আরবি ভাষায় কিতাব লিখতেন। ওয়া ইয়াকতুবু মিনাল আরবি কাইফা ইয়াশা অথবা মাশা, আরবি লেখার পর ওই আরবি মানুষের সামনে আরবি ভাষায় উনি অন্যান্য ধর্মের কিতাবগুলোকে উনি আরবি ভাষায় মানুষকে শোনায়া দিতেন। ইনজিল কিতাব উনি আরবি ভাষায় মানুষকে শোনাইতেন, লিখতেন। ওয়ারাকা বললেন, কি দেখছো বলো? আল্লাহ নবী বললেন, হেরা পর্বতে গেলাম, যাওয়ার পর আমি নির্জনতা অবলম্বন করলাম, হঠাৎ একদিন দেখলাম কেউ একজন আমার সামনে আসছে। আসার পর কয় পড়ে? আমি বললাম আমি পড়তে জানি না। আবার কয় পড়েন? আমি বললাম আমি পড়তে জানি না। আবার বললেন পড়েন? আমি বললাম পড়তে জানি না। যেই মাত্র বললেন তুমি তোমার রবের নামে পড়ো, আমি কোরআনের জানি না কোন জায়গা থেকে পড়তে বলছে, পাঁচটা আয়াত আমি আমার মুখ দিয়ে পড়লাম। ওয়ারাকা ইবনে নওফেল বলেন, হাযা নামুসুল্লাযী উনজিলা আলা মুসা, আমার তো মনে হয় এটা ওই ফেরেশতা যেই ফেরেশতা মুসা নবীর কাছে আসছে। ওয়ারাকা বললেন, খাদিজা সুসংবাদ গ্রহণ করো, তোমার স্বামীকে আল্লাহ ইতিমধ্যে আখিরি জামানার নবী হিসাবে কবুল করে নিয়েছেন, উনি শেষ নবী। আমাদের নবীকে আল্লাহ সর্বপ্রথম যেটা বলছে ইকরা, পড়েন, কি বলছে? পড়েন। আমাদের সবচেয়ে অভাব যে জিনিস এখন পড়ার অভাব। কিসের অভাব? সবচেয়ে পড়ার অভাব। মাহফিল শোনার অভাব নাই, মাহফিলে বক্তার অভাব নাই, সবচেয়ে বড় অভাব পড়াশোনা করার। অথচ ইসলামের প্রথম ভাষা পড়েন, পড়াশোনার সবচেয়ে বড় অভাব। কি স্কুল বলবেন, কি মাদ্রাসা, কি কলেজ, পড়াশোনার খুব অভাব হয়ে যাচ্ছে দিন দিন। অথচ ইসলামেরই প্রথম শব্দ ইকরা, পড়ুন। আপনি বেশি পড়তে হবে, অনেক বেশি পড়াশোনা করতে হবে। আমাদের নবীকে বললেন রবের নামে পড়েন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন। আমাদের নবীকে আল্লাহ কোরআন দিলেন, তো এই কোরআন কেন দিলেন? তিলাওয়াতুল কোরআন, কোরআন যেই কারণে আল্লাহ নাজিল করলেন, এর মধ্যে এক নাম্বার একটা কারণ হলো তিলাওয়াতুল কোরআন, কোরআনের তেলাওয়াত করার জন্য। আল্লাহ বলেন, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, নবী আপনার কাছে যেই ওহি আসে এই ওহি আপনি তেলাওয়াত করেন। উতলু আপনি তেলাওয়াত করেন, আপনি তেলাওয়াত করেন অন্যের সামনে। আল্লাহ বললেন, উতলু আপনি পড়েন, আপনি তেলাওয়াত করেন, আমাদের নবী তেলাওয়াত করতেন। বুখারী শরীফের বর্ণনা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, মক্কা থেকে জনগণ যখন তাকে বের করে দেয়, আবু বকর সিদ্দিক যখন রওনা করলেন, বারকুল গিমাদ নামক জায়গায় গেছে, যাওয়ার পর একজনের সাথে তার সাক্ষাৎ। এই লোকটার নাম হলো ইবনুদ্দাগিনা। ইবনুদ্দাগিনা আবু বকর সিদ্দিককে বললেন, কোথায় যান? আবু বকর সিদ্দিক জবাব দিলেন, উরিদু আন আসিহা ফাআবুদা রব্বি, আমি দুনিয়ায় ঘুরে ঘুরে আমার রবের এবাদত করতে চাই, আমার জনগণ আমাকে বের করে দিয়েছে, আমি দুনিয়ার মধ্যে ঘুরব আর আমি আমার রবের এবাদত করব, তাই অজানা পথে আমি রওনা করলাম। ইবনুদ্দাগিনা জবাব দেয়,
ইন্না মিসলাকা লা ইখরুজু ওয়া লা ইখরাজু, আপনার মতো মানুষ বের হতে পারে না, আপনার মতো মানুষকে বের করা যায় না। চলেন আপনি মক্কায় ইবাদত বন্দেগী করবেন, আমি ইবনু দাগিনা ফা আনা লাকা জার, আমি আপনাকে নিরাপত্তা দেওয়ার ওয়াদা করলাম, আপনি চলেন মক্কায় চলেন, আপনি ইবাদত বন্দেগী করবেন, কেউ না করবে না। ওই জামানার একটা নিয়ম ছিল, কোন এলাকার নেতা যদি বলে এই লোকটাকে আমি নিরাপত্তা দিলাম, সবাই তাকে নিরাপত্তা দিয়ে দেয়। আবু বকর সিদ্দিক মক্কা আসলেন, আসার পর ইবনু দাগিনা মক্কার কাফেরদের সাথে দেখা করতে যায়। যাওয়ার পর কয় আতুখরিজুনা রাজুলান, এমন একটা মানুষকে তোমরা কেন বের করে দিতে চাও যে মানুষটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, অসহায় মানুষের পাশে দাঁড়ায়, যে মানুষটা মানুষের বোঝা বহন করে দেয়, এই মানুষটাকে তোমরা কেন বের করে দিতে চাও? এই কথা বলার পর মক্কার কাফেররা বললেন, কি বলতে চাও? ইবনু দাগিনা বলে, আজকে থেকে আবু বকরকে আমি নিরাপত্তা দিলাম, তোমরাও নিরাপত্তা দিয়ে দাও, আবু বকর তোমাদের সামনে ইবাদত বন্দেগী করবে না। মক্কার কাফেররা কয় কয়েকটা শর্তে আমরা অনুমতি দিতে পারি, এক নাম্বার আবু বকর ঘরে ইবাদত করবে, বাহিরে আসতে পারবে না। দুই নাম্বার আল ইউসাল্লি, ঘরের মধ্যে নামাজ পড়বে। তিন নাম্বার আল ইকরা মা শা, যা মন চায় পড়বে, ঘরের মধ্যে পড়বে, ঘরের বাহিরে আসতে পারবে না। চার নাম্বার ওয়ালা ইস্তালিনু, জোরে এলান করতে পারবে না। পাঁচ নাম্বার ওয়ালা ইউজিনা, আমাদেরকে কষ্ট দিতে পারবে না। ইবনু দাগিনা বলে, কিসের কষ্ট? মক্কার কাফেররা কয় আবু বকর যদি আমাদের সামনে নামাজ পড়ে আমরা কষ্ট পাই, আমাদের সামনে যদি কোরআন পড়ে আমরা কষ্ট পাই, আমাদের সামনে যদি আল্লাহকে ডাকে আমাদের খোদাদেরকে না ডাকে আমরা কষ্ট পাই। এই জামানা এই জাতীয় মানুষ আছে, যেই মানুষরা গান বাদ্য যতই হয় কষ্ট পায় না, কোরআনের আওয়াজ তাদের কানে গেলে যত কষ্ট আর কষ্ট কষ্ট পায়। এখানে বুখারীর হাদিসে আসছে, কাফেররা কয় ওয়ালা ইউজিনা বিজালিক, কয় আমাদেরকে যেন কষ্ট না দেয়। কয় কিসের কষ্ট? কয় কোরআন পড়লে আমরা কষ্ট পাই, ও ইবাদত করলে আমরা কষ্ট পাই, আমাদেরকে কষ্ট দিতে পারবে না, আর কয় জোরে জোরে এলান করতে পারবে না। কষ্ট ইবনু দাগিনা কয়, আচ্ছা তোমরা তাকে ইবাদত করতে দিতে চাও না কেন? সে ইবাদত করলে কি সমস্যা? মক্কার কাফেররা জবাব দেয়, খশিনা আইয়াফতিনা নিসা আনা ওয়া আবনা আনা, আমাদের ভয় হয় আমাদের সন্তানরা, আমাদের নারীরা আবু বকরের সামনে যখন যাবে, আবু বকর কোরআন তেলাওয়াত করলে আমাদের বিবিরা আমাদের ছেলেরা আবু বকরের সামনে যাবে, যাওয়ার পর আমাদের টেনশন, আবু বকরের কোরআন তেলাওয়াত শুই না, না জানি আমাদের বিবি আর আমাদের সন্তানরা মুসলমান হয়ে যায়, এটাই হলো আমাদের ভয়। ভয় কি? আবু বকরের কোরআন তেলাওয়াত শুনলে কাফেররা চিন্তা করে, আমাদের বিবিরা আমাদের সন্তানরা যদি মুসলমান হয়ে যায়, এই ভয়ে আমরা চাই না আবু বকর বাহিরে ইবাদত করুক। খুব মন দিয়ে শোনেন হাদিসটা। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ইবনু দাগিনা গিয়ে বললেন, এই এই শর্তে তুমি ইবাদত করতে পারবা। ফা তাফিকা আবু বকরিন, আবু বকর সিদ্দিক সম্মত হলেন। কি? আইয়াবুদা রাব্বাকু ফি দারি, এক ইবাদত ঘরে করবে, ওয়াল ইউসাল্লি নামাজ ঘরে পড়বে, ওয়াল ইকরা মা শা, ঘরে কোরআন তেলাওয়াত করবে, বাহিরে করবে না, সব মেনে নিলেন। অনেক দিন হয়ে গেছে এইভাবে, একদিন আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, দীর্ঘদিন ঘরের ভিতরে ইবাদত করলাম, আজকে একটু বাহিরে করি, সমস্যা কি? বেশি দূরে না, ঘরের বাহিরে। ফাবতানা মসজিদান বিফিনা ইদারিহি, ঘরের আঙিনায় একটা ইবাদতখানা বানাইলেন, ছোট্ট একটা মসজিদ বানাইলেন ঘরের আঙিনায়, ঘরের আঙিনায় মসজিদের মধ্যে ইবাদত করা শুরু করলেন, কোরআন পড়া শুরু করলেন। একদিন যায়, দুই দিন যায়, আবু বকর সিদ্দিক যখন কোরআন তেলাওয়াত করে, যা হওয়ার তা হয়ে গেছে, কাফেরদের বিবি আর সন্তানরা দলে দলে আবু বকরের বানানো মসজিদের সামনে উপস্থিত হয়ে যায়, এসে গেছে সব। এখন হাদিসে কি কয় দেখেন, ফা আফজা যালিকা, এই বিষয়টা মক্কার কাফেরদের কাছে খুব কষ্টকর মনে হয়ে গেল, সর্বনাশ,
আমাদের বিবি, আমাদের সন্তানরা, আবু বকরের যেভাবে পাগল হওয়া শুরু হয়েছে না এটা মানা যায় না। তারা খবর দিছে ইবনু দাগিনা, যেই ইবনু দাগিনা চুক্তিতে আবু বকরে রাখছে তারে খবর দিছে। খবর দেওয়ার পর কয় তুমি তোমার নিরাপত্তা নামা উঠায় নাও, তুমি তোমার চুক্তি নামা উঠায় নাও। ইবনু দাগিনা বলে কি হয়েছে? কয় আবু বকর বলেছে ইবাদত ঘরে করবে, বাহিরে আসবে না। আবু বকর ঘরে ইবাদত করে না, বাহিরে এসে একটা মসজিদ বানাইছে, এইটা আমরা মানতে পারি না। কোরআন পড়ে আমাদের বিবি আমাদের সন্তান গুলা দলে দলে তার সামনে উপস্থিত হয়, এটা আমরা মানতে পারি না। এই জায়গাটা ভালো করে মনে রাখবেন, আমার আপনার সবার জন্য শিক্ষা। ইবনু দাগিনা আবু বকর সিদ্দিকের কাছে যায়, যাওয়ার পর আবু বকর সিদ্দিকের কাছে যাওয়ার আগে আগে জানতে চাইলেন ঘটনাটা আমাকে খুইলা বলো। আবু বকর যখন কোরআন পড়ে, ওই সময় মানুষ এত পরিমাণ কেন ভিড় জমায়? নিজের কান্না সংবরণ করতে পারতেন না, কোরআন পড়তে দেরি, ওনার চোখ দিয়ে পানি আসতে দেরি হয় না। উনি কোরআন খুললেই কোরআন পড়তেন আর ওনার চোখ দিয়ে পানি আসতো। আবু বকর তার কান্না সংবরণ করতে পারতেন না, এই জন্য উনি যখন কোরআন পড়তেন কাফেরদের নারীরা আর তাদের সন্তানরা যখন আসতো হাদিসে আসতে ইয়ানসুরুনা ওয়া ইয়াতাআজ্জাবুনা মিন বুকাইহি, আবু বকর সিদ্দিকের দিকে তাকায় থাকতো আর আশ্চর্য হইত। একটা মানুষ কোরআন পড়ে আর কান্না করে, আবু বকর সিদ্দিকের কান্না দেখে তারা আশ্চর্য হয়ে যায়। তাই তারা আবু বকরের কোরআন তেলাওয়াত শুইনা আর সেখান থেকে যেতে পারতো না। ইবনু দাগিনা আসার পর আবু বকর চুক্তিনামা ছিল, তুমি ঘরে ইবাদত করবা, কোরআন জোরে পড়বা না, এখন এই চুক্তি তো ভঙ্গ হয়েছে, কি করা? আবু বকর কয় কি বলতে চাও সেটা বলো। কয় বলতে চাই আমি আমার চুক্তিনামা উঠায় নিলাম, আজকের পর আমার চুক্তিনামা আর নাই, যদি ঘরে ইবাদত করো চুক্তি আছে, ঘরে যদি না করো চুক্তি নাই। আবু বকর সিদ্দিক যে জবাবটা দিছে, এই জবাব আমার আপনার জবাব হবে মরণ পর্যন্ত। আবু বকর সিদ্দিক জবাব দেয় আরুদ্দু জিওয়ারাক, তোমার নিরাপত্তা নামা আমি তোমারে ফিরিয়ে দিলাম। আরদা বিজিওয়ারিল্লাহ, আল্লাহ নিরাপত্তায় আমি খুশি হয়ে গেলাম। তোমার কোন নিরাপত্তা না আমি চাই না, আল্লাহ আমাকে যে নিরাপত্তা দেয়, আল্লাহ আমাকে যে আশ্রয় দেয়, আমি আল্লাহর আশ্রয়ে সন্তুষ্ট। বলেন মুসলমান, আমাদের উপর যদি অস্ত্র ধরা হয় আর আমাদেরকে যদি বলা হয় আল্লাহরে ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, আমরা বলবো দুনিয়া ছাড়তে রাজি আছি, তোমাদের লোভনীয় প্রস্তাব আমরা ছাড়তে রাজি আছি, কিন্তু আল্লাহ ছাড়তে রাজি না। এটা হবে মুসলমানের জবাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কার নিরাপত্তা গ্রহণ করলেন? আল্লাহ নিরাপত্তা গ্রহণ করলেন। এই জন্য বলেন তো আমরা কার নিরাপত্তা চাই? উনি যখন কোরআন পড়তেন এই অবস্থা হইতো। কোরআন আপনারা পড়েননি? ডেলি পড়েন? দেখছেন আওয়াজ নাই, পড়েন? আওয়াজ নাই। এক নাম্বার তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করার জন্য। এই জন্য আল্লাহ বললেন উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত। হাফেজ সাহেব যারা মাওলানা হওয়ার আগে কমপক্ষে প্রতিদিন তিন পারা, মাওলানা মুফতি হওয়ার পর প্রতিদিন পারলে কমপক্ষে প্রথম দিন সুরায় ফাতিহা থেকে সুরায় মায়েদা পর্যন্ত, দ্বিতীয় দিন সুরায় মায়েদা থেকে সুরায় ইউনুস পর্যন্ত, তৃতীয় দিন সুরায় ইউনুস থেকে সুরায় বানি ইসরাইল পর্যন্ত, চতুর্থ দিন সুরায় বানি ইসরাইল থেকে সুরায় শুআরা পর্যন্ত, পঞ্চম দিন সুরায় শুআরা থেকে সুরায় ওয়াসফাত পর্যন্ত, ষষ্ঠ দিন সুরায় ওয়াসফাত থেকে সুরায় কফ পর্যন্ত, সপ্তম দিন সুরায় কফ থেকে সুরায় নাস পর্যন্ত। এটা হলো মাওলানা মুফতি হওয়ার পর। এর আগে ডেলি তিন পারা, এর আগে ডেলি কয় পারা? ওলামায়ে কেরাম পরে কি আল্লাহ জানে। হ্যাঁ, কোরআন সবাই পড়তে হবে, সাধারণ জনগণ যারা আছেন 40 দিনে অন্তত একবার কোরআন খতম করা উচিত। কয় দিনে?
কয়দিনে? জোরে বলেন, কয়দিনে? শরম করে বলতে না, করেন না তো এই জন্য। রমজান মাসের জন্য কোরআন রাইখা দেয়, আর একদিনও পড়ে না। কোরআন না পড়লে সমস্যা আছে, কিন্তু ভয়ঙ্কর সমস্যা। মাদ্রাসার ছাত্রীরা ভালো করে শুনেন, মাদ্রাসা এফসখানা আছে? আছে না? বুখারী শরীফের 5033 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন, তাআহাদুল কোরআন, তোমরা কোরআনের যত্ন নাও, কোরআনের যত্ন নাও। আপনাদের মধ্যে যারা 10টা সূরা পারেন, 20টা সূরা পারেন, একটা সূরা যদি আপনি অযত্নের কারণে ভুলে যান, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। 10টা সূরার মধ্যে একটা সূরা যদি ভুলে যান, আল্লাহর কাছে এই অযত্ন নেওয়ার কারণে জবাব দেওয়া লাগবে। নবী বলেন, তাআহাদুল কোরআন, তোমরা কোরআনের যত্ন নাও। কেন যত্ন নিবা? নবী বলে, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, লাহু আশাদ্দু তাফাসসিয়াব মিনাল ইবলি ফি উকলিহা। ওটের গলা থেকে রশি খুলে দেওয়ার পর এই ওট যেমন দ্রুত দৌড়িয়ে পালিয়ে যায়, কোরআন যাদের সিনায় আসছে তারা যদি যত্ন না নেয়, ওই বাদন ছাড়া ওটের চাইতে আরো দ্রুত কোরআন পালায়া যায় বলে নাউজুবিল্লাহ। কথাটা আবার বলছি, কোরআন মুখস্থ করার পর চর্চার অভাবে যদি কোরআন ভুলে যায়, সেটা হাফেজ হোক হাফেজা হোক, চর্চার অভাবে যদি কোরআন ভুলে যায়, আর যদি চর্চা না করে একটা বাদন ছাড়া ওট যেইভাবে পালিয়ে যায়, কোরআন চর্চা না করলে এর চাইতে আরো দ্রুত কোরআন পালিয়ে যায়। 10টা সূরা যারা পারেন, আপনি চর্চা করেন না নিয়মিত, ওট ছেড়ে দিলে যেইভাবে পালিয়ে যায়, এর চেয়ে দ্রুত আপনার থেকে কোরআন পালিয়ে যাবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই জন্য কোরআন পড়া, নিয়মিত কোরআন পড়া, কোরআন চর্চা করা। কোরআন পড়ার সময় আপনার অন্তর যেন বিগলিত হয়, তাই আল্লাহ কোরআন তেলাওয়াত করার জন্য নিয়মিত বলছেন। মনে রাখবেন, নিয়মিত যারা কোরআন পড়বেন আপনার অন্তর নরম হবে। শুধু তাই নয়, নিয়মিত কোরআন পড়লে আপনার চোখ দিয়ে পানি আসবে যদি নিয়মিত কোরআন পড়ার অভ্যাস হয়। বুখারী শরীফের 5055 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইকরা আলাইয়া, তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দিয়া, রাসূলুল্লাহ, আকরা আলাইকা উনজিলা, আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো, আপনার উপর তো কোরআন নাজিল করা হয়েছে, আমি আপনাকে কিভাবে কোরআন পড়ে শোনাই? আল্লাহ নবী জবাব দেয়, আব্দুল্লাহ, ইন্নি আশতাহি আন আসমাহু মিন ওয়াইহি, আমার মাঝে মাঝে অন্যের কাছ থেকে কোরআন শুনতে মন চায়, তাই তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, সূরা নিসা আমি তেলাওয়াত করা শুরু করলাম, সূরা নিসা থেকে পড়তে পড়তে 41 নম্বর আয়াতে আমি গেলাম। যাওয়ার পর 41 নম্বর আয়াতে আল্লাহ নবী আমাকে থামায়া দিলেন। থামায়া দেওয়ার পর আল্লাহ নবী কি যেন চিন্তা করতে লাগলেন, 41 নম্বর আয়াতের অর্থ হলো, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ, কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে তাদের, যেদিন তাদের প্রত্যেকের থেকে, প্রত্যেক জাতি থেকে একজন সাক্ষী আমি আল্লাহ উপস্থিত করব, সেদিন তোমাদের কি অবস্থা হবে। এই আয়াত শোনার পর আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, আব্দুল্লাহ, কুফা আলাইকা, তুমি থেমে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি থেমে গেলাম, নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলাম, চোখের দিকে তাকায় দেখলাম, আইনা হুতাজরিফান, আল্লাহ নবীর চোখ দিয়ে উম্মতের মায়া চোখের পানি পড়তেছে। এই জন্য কোরআন যখন আপনি পড়বেন, কোরআনের কিছু কিছু জায়গা অর্থ, তাই কোরআন আল্লাহ নাজিল করছেন, এক নাম্বার তিলাওয়াতুল কোরআন, কোরআনের তেলাওয়াত করার জন্য, দুই নাম্বার গবেষণা করার জন্য। সূরায়ে সাদের মধ্যে আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতি, এই কোরআন এমন একটা কোরআন আমি তোমাদেরকে দিলাম, এটা বরকতপূর্ণ কোরআন, লিয়াদাব্বারু আয়াতিহি, মানুষ যেন কোরআন নিয়ে গবেষণা করতে পারে, ওয়ালিয়াতাদাক্কারু উলুল আলবাব, গবেষণা করে আর জ্ঞানীরা যেন উপদেশ গ্রহণ করতে পারে, তাই এই কোরআন আমি নাজিল করলাম। এই জন্য কোরআন আল্লাহ নাজিল করলেন তেলাওয়াত করার জন্য, তাহলে বলেন নিয়মিত কোরআন তেলাওয়াত করা আমাদের দরকার আছে না? নাই। নিয়মিত কোরআন পড়া, কোরআন পড়বেন, অন্তর বিগলিত হবে,
কোরআন শিখছেননি সবাই? হ্যাঁ শিখছেন, শুদ্ধভাবে পড়তে পারবেন সবাই? পারবেন? কোরআন শিখতে হবে সঠিক জায়গা থেকে, ভুল জায়গা থেকে কোরআন শিখলে ঝামেলা পড়বেন। সঠিক শুদ্ধ উচ্চারণ যারা পারে তাদের কাছ থেকে কোরআন শিখবে, বাণী দেন তো। সঠিক উচ্চারণ যারা পারে তাদের কাছ থেকে কোরআন শিখবে। বুখারী শরীফের 4999 নম্বর হাদিস, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, খুজুল কোরআন মিন আরবাতিন, চারজন থেকে তোমরা কোরআন শিখবা। এক নাম্বার বিন আব্দুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা, নবী বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদের থেকে তোমরা কোরআন শিখো। দুই নাম্বার ওয়াসালিম হযরত সালেম থেকে তোমরা কোরআন শিখো। তিন নাম্বার মুআজ ইবনে জাবাল, চার নাম্বার উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহ নবী বললেন এই চার ব্যক্তি থেকে তোমরা কোরআন শিখবা। এই হাদিস দ্বারা বোঝা যায় আপনাদের মধ্যে যে আলেমের কোরআন পড়া বেশি শুদ্ধ, ওই আলেমের কাছ থেকে, ইমামের কাছ থেকে, মুয়াজ্জিনের কাছ থেকে কোরআন শিখে নেওয়া এটা আপনাদের দায়িত্ব কর্তব্য। যদি কোরআন শিখেন, দুইটা আয়াত যদি শিখতে পারেন, কোরআনের জোরে বলেন কয়টা? আবু দাউদ শরীফের বর্ণনা 1456 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, মদিনার দুইটা বাজার, একটা বাজারের নাম বুথান আর একটা বাজারের নাম আকিক বাজার, এই দুই বাজারে যাওয়ার পর, দুইটা উট কিনে আনার পর, এই দুই উটের মালিক হওয়া যেমন তোমাদের কাছে মর্যাদার, মসজিদে যাইবা যাওয়ার পর কোরআনের দুইটা আয়াত তোমরা শিক্ষা করবা। এই কোরআনের দুইটা আয়াত যারা শিখতে পারবা, ওই দুইটা উটনির মালিক হওয়া তোমার কাছে যেমন মর্যাদার, কোরআনের দুইটা আয়াত যদি শিখতে পারো এর চাইতে বেশি সম্পদের মালিক আল্লাহ তোমাকে বানায় দেয়। নবীজি বলেন ওয়া ইন সালাস ফা সালাস, কেউ যদি তিনটা আয়াত শিখে তাহলে তিনটা উটনির মালিক হওয়ার চাইতে বেশি সম্পদের মালিক লোকটা হয়ে যায়। এই হাদিস দ্বারা বোঝা যায় কোন মুসলমান যদি 100 কোরআনের আয়াত শিখে আর 100টা উটনির মালিক যদি হয়, ওই 100 উটনির মালিক হলে তার যেই পরিমাণ সম্পদ, 100টা আয়াত শিখার পর ওই 100 আয়াত আল্লাহ তাকে আরো 100 উটের চাইতে বেশি মর্যাদা দিয়ে দেয়। এই জন্য কোরআন শিখা, আল্লাহ আমাদের সকলকে কোরআন শিখে নিয়মিত যেন আমরা তেলাওয়াত করতে পারি আল্লাহ তৌফিক দান করেন। লাভ কি শিখলে? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখে অন্যকে শিখায়। বৃষ্টি আসতেছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কি তেরবাল দেওয়া আছে? আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। কি করা? বিসমিল্লাহির রহমানির রহিম, আপনারা কি আলোচনা শুনবেন? আল্লাহ নবী বলেন মান ক্বারা হরফাম মিন কিতাবিল্লাহ, কেউ যদি আল্লাহর কোরআনের একটা অক্ষর পড়ে, জোরে বলেন কয়টা? আরো জোরে। নবীজি বলেন একটা অক্ষর যদি কেউ পড়ে, ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানা তুমি আশি আমসালিহা, তার আমল নামায় আল্লাহ 10টা সওয়াব লিপিবদ্ধ করে দেয়। বলেন তো আমার সাথে আলিফ লাম মিম পড়েন তো। এই আলিফ লাম মিমের অর্থ কেউ জানে না আল্লাহ।